ফের কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক যাত্রী বোঝাই একটি গাড়ি দুর্ঘটনা। জখম হয়েছেন বহু যাত্রী, ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটি কখন, কিভাবে, কোথায় ঘটল, এখন সেখানকার পরিস্থিতি কেমন, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি। গাড়িতে 8 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে হাওড়ার ধুলাগড়ে। ধুলাগড় ট্রাফিক অফিস থেকে ঢিলছড়া দূরত্বে উদ্ধার করে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে পুলিশের সঙ্গে হাত লাগান স্থানীয় মানুষ। দুরন্ত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কলকাতা থেকে কোলাঘাটগামী একটি প্রাইভেট গাড়ি প্রবল গতিতে আসছিল। 16 নম্বর জাতীয় সড়কে কোলাঘাটগামী উড়ালপুলে ওঠার মুখে চালক গতি নিয়ন্ত্রণ না করতে পারলে গাড়িটি পুরোপুরি উল্টে যায়। ওই অবস্থায় ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়। অন্য যাত্রীরা হালকা আঘাত পেলেও চালক এবং এক মহিলা যাত্রীর আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হাজির হয় পুলিশ, উদ্ধার করে যাত্রীদের নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত বলে জানা গিয়েছে। গাড়িটি জাতীয় সড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, হাওড়ায় জাতীয় সড়কের ওপর গত কয়েকদিনের মধ্যে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা এড়াতে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে আরও বেশি করে সচেষ্ট হতে হবে।